আমি তৌকির আহমেদ। অনেকেই আমাকে বলেন যে কম সময়ে আমি কি করে ছবিগুলি শেষ করি, এটা আমি বলবো যে একরকম বাধ্য হয়েই করতে হয়, কারণ আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে আপনার কোডটি সেলাই করতে হবে। সুতরাং এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য রাখি সেটা মূলত প্ল্যানিং, প্রি প্রোডাকশন, যে আপনার পরিকল্পনাতেই আপনাকে খরচটা কমিয়ে ফেলতে হবে। এবং সেখানে মূলত একটি গাণিতিক সংজ্ঞার মতো আমি কাজ করি, যে আমি যদি সারাদিনে 4টি বা 5টি দৃশ্য করতে পারি ছোট বড় মিলিয়ে, এটা এরকম যে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত ছোট 2টি বা বড় 1টি, লাঞ্চের পর থেকে সানসেট পর্যন্ত আরও 1টি, এবং রাতে যে 2টি, তো গড়ে যদি আমি 4টি 5টি করতে পারি তাহলে 25 দিনে বা 20 দিনে 80 বা 100টি। তো সেইভাবেই আপনার সিন সংখ্যা আমরা কমিয়ে আনি বা বাড়িয়ে যেটুকু সামর্থ্য আমাদের তার মধ্যে করে নিই। এবং তারপরে হচ্ছে যে লোকেশন সেটিং, স্কাউটিং, এগুলি যত ভালোভাবে করা যাবে তত খরচ কমবে। মানে একটি এলাকাতেই যদি আমি বেশিরভাগ কাজ করতে পারি তাহলে অনেক ধরনের খরচ কমে, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে লজিস্টিকের অনেক ঝামেলা এড়ানো যায়, জেনারেটার টানাটানি থেকে ইকুইপমেন্টস ট্রান্সপোর্টেশন থেকে। একটি এরিয়ার মধ্যে যদি বেশি কাজ রাখা যায় এবং সেটা সাশ্রয়ী হয় এবং কাজটি যত কন্ট্রোলে থাকে তত আউটপুটও ভালো নেওয়া সম্ভব। এবং একই সঙ্গে আমি বলবো যে কোন দৃশ্যর পর কোন দৃশ্য হচ্ছে, কোন লোকেশন থেকে আমি কোন লোকেশনে যাচ্ছি, এগুলিও যেন সেই পরিকল্পনার অংশ হয়। এবং প্রি প্রোডাকশন যত স্ট্রং হবে আমার ধারণা যে ছবি তত স্মুথলি নেমে যাবে। এবং এটা বলাই হয় ফিল্ম মেকিংয়ে যে গুড প্রি প্রোডাকশন বা প্ল্যানিং ক্যান রিডিউস ইউর কস্ট বাই 30% অর মোর, আমি আমার অভিজ্ঞতা বলে যে আরও বেশি। তো সুতরাং এখন যেহেতু টেকনোলজি অনেক অ্যাভেলেবল, আমাকে একটি 535 ক্যামেরা, ভারী ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে না, অনেক সময় অনেক হালকা ক্যামেরা নিয়েও ডিফিকাল্ট কাজ করে ফেলা সম্ভব। যে আমার মুভিং সিন, আমার গাড়ির মধ্যে সিন, তো নট নেসেসারিলি যে আমার এলেক্সা নিয়েই ওখানে যেতে হবে বা কার মাউন্টিং লাগবে, তো কার মাউন্ট না থাকতে পারে, এবং সেটা তাহলে কীভাবে সিনটা প্ল্যান করা যায়, এগুলি ছোটো ছোটো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমেও কমিয়ে আনা সম্ভব। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে টিমটা, কারণ আমরা তো খুব প্রফেশনাল টিম পাই তাও বলবো না, কেননা আমাদের ওই বাজেটের কারণেই লোকবলও কমে আসে, স্কিল্ড লোকের অভাবও আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যেহেতু দুঃখজনক হলেও সত্যি যে সেরকম প্রপার ইনস্টিটিউশন আমাদের এখানে হয়নি। সুতরাং আমাদেরকে হাতুড়ে ডাক্তার বলা যায়, আমরা কচু গাছ কাটতে কাটতে ডাকাতে, তো সেই জায়গাটাতেও একটা ঘাটতি থাকে যেহেতু লোকবল কম। সুতরাং এই টিমটা কতটা অর্গানাইজড, সেখানে চেইন অফ কমান্ডটা কীরকম, সেখানে ডিসিপ্লিনটা কীরকম, সেগুলি খুব গুরুত্বপূর্ণ, যে তাদেরকে অবশ্যই ডেডিকেটেড এবং ডিসিপ্লিন হতে হবে। যে ওয়ান হ্যাজ টু নো হিজ জব, সেইটা যদি না হয় তাহলে কোনো কাজই ভালোভাবে হবে না। তো সেক্ষেত্রে আমি টিমের ক্ষেত্রে, আমাদের তো একটি কোর ডিরেক্টোরিয়াল টিম থাকেই, সেই সঙ্গে অন্যান্য ক্রাফটম্যানরা যুক্ত হন, কস্টিউমের জন্য কেউ আসেন, আর্টের জন্য কেউ আসেন, মিউজিক বা এডিটার, সেগুলি তো পোস্ট প্রোডাকশনের ব্যাপার, কিন্তু তারপরও তাদের ইনপুটটাও যদি আগের থেকে নেওয়া যায় তাহলে অনেক শুটিং হয়তো স্মুথলি করা সম্ভব, স্পেশালি যেখানে আপনার কোনো গ্রাফিক্যাল কাজ আছে, কোনো কম্পিউটার গ্রাফিক্সের কাজ হচ্ছে বা কোনো ক্রোমার কাজ হচ্ছে, সেই জায়গাগুলি আগের থেকে যদি না করা যায় পরে যেয়ে অনেক বেশি খাটনি হয়ে যায়, অনেক বেশি খরচ হয়ে যায়। আর একটা খুব ইম্পর্টেন্ট দিক হচ্ছে কাস্ট, আপনি তাকেই কাস্ট করবেন যাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, যে আপনাকে ভোগাবে, যে আপনাকে সময়ে বেশি লাগাবে, যে আপনার চরিত্রে কম মনোযোগ দেবে, সেরকম শিল্পী নিয়ে আসলে সমস্যা। সুতরাং আমি বেশিরভাগ সময় যেটা করি যে আমাদের নাটকের কলিগস যারা, আমাদের টেলিভিশনের শিল্পী যারা, তারা অত্যন্ত ভালো শিল্পী, এবং আমার সবগুলি ছবিতেই আপনারা দেখবেন যে ফিল্ম স্টার থেকে আমার অভিনেতাদের প্রতি আকর্ষণটা বেশি। এবং জয়যাত্রার থেকে যদি লক্ষ্য করেন, জয়যাত্রা, রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, খুব অল্পই ফিল্মের মেইন স্ট্রিমের শিল্পী এখানে এসেছেন। হ্যাঁ, প্রয়োজনে এসেছেন, রিয়াজ করেছেন দারুচিনি দ্বীপে, তিনি পুরস্কারও পেয়েছেন এটা করে, নিপুণ করেছে অজ্ঞাতনামায় বা পরি করছে স্ফুলিঙ্গে, তো সুতরাং তাদের প্রতি আমার কোনো বৈরিতা নেই। আমি বলছি যে আমরা অনেক সময় অ্যাফোর্ড করতে পারি না, আমাদের বাজেটটা যেহেতু কম থাকে আর আমাদের স্বল্প সময়ে, স্বল্প প্রি প্রোডাকশনে, স্বল্প প্ল্যানিংয়ের মধ্যেই করতে হয়, যে একটা প্রজেক্ট পাওয়া গেল ওটার আবার ডেডলাইন থাকে যে অত সময়ের মধ্যে নামাতে হবে,
তো সুতরাং সেই কনটেক্সটটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হয়। সুতরাং আমি বলবো যে এই প্ল্যানিংটাও হওয়া উচিত আমাদের আয়ত্তের মধ্যে, আমাদের সামর্থ্যের মধ্যে। তার মানে এটা বলছি না যে আপনার যদি দরকার হয় তখন আপনি নেবেন না, তাহলে কিন্তু ঘাটতি হয়ে যাবে। যে সত্যজিতের যখন উত্তম কুমারকে দরকার হয়েছে উনি কিন্তু নিয়েছেন, কিন্তু সব ছবিতে আমরা তাকে নিতে দেখছি না, নিশ্চয়ই কারণ আছে। তো সুতরাং সেই ব্যাপারগুলি যুগে যুগে কালে কালে একইভাবেই থাকে। তবে আমি নন অ্যাক্টর শিল্পী খুব নিতে সাহস পাই না এখনও, কেন যেহেতু আমাকে অল্প সময়ে কাজ করতে হয়, আমি ওখানে ঠিক স্কুল খুলে বসার কোনো সুযোগ নেই। সুতরাং আমি একজন পরীক্ষিত এবং দক্ষ শিল্পীকে নিয়ে কাজ করতে চাই। তো সবগুলি ফ্যাক্টর যখন একত্রিত করা হয় তখন আমার মনে হয় যে জিনিসটা স্বল্প সময়ে এবং স্বল্প বাজেটেই করে ফেলা যায়, কারণ এছাড়া আমাদের খুব বিকল্প নেই। আই উড বি ভেরি হ্যাপি যদি আমাকে কেউ অনেক বড় বাজেট দিত, কিন্তু এটাও সত্য কথা যে যখন যেটা আছে সেটা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। শেষ পর্যন্ত একটি কথাই বলবো যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে পরিকল্পনা করতে হবে, বেশি অ্যাম্বিশিয়াস না হয়ে আমার এটুকু আছে এর মধ্যেই আমাকে করতে হবে, তার মধ্যে বেস্ট আউটপুটটা কীভাবে বের করা যায়।